ষষ্ঠী বেরোয় গেলাম ঘুরতে, চলে আসলাম বেলতলার কাছাকাছি। এই মন্দিরটা দারুণ সুন্দর হয়েছে, কি বলবো। তাই সব দিদি কাকিমা সবাই আসছে, আপনারা ভালো আছেন? পূজা ঘুরতে বেরোচ্ছেন কি? এটা না সেটা বোঝা যাবে না, বুঝছো? মানে অন্ধকারের জন্য না মোবাইলে ছবিগুলো ভালো আসে না। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখুন, দারুণ সুন্দর ময়ূর করেছে। ময়ূর স্বপ্নের হংসরাজ, স্বপ্নের হংসরাজ এখানে চলে আসছে, স্বপ্নের হংসরাজ। দারুণ হয়েছে, বেরিয়েছে। স্বপ্নের হংসরাজ এইভাবে ব্লগটা শেষ করলাম।